আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাযহাব মানে কি শিরক, এই বিষয়টা একজন জানতে চেয়েছেন। তো আসলে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সরাসরি বলবো না, মাযহাব মানে শিরক না। কেননা যদি মাযহাব মানে শিরক হতো তাহলে আমাদের পূর্বের যুগের ভুল হতে পারে আপনি করতে পারেন, আমি করতে পারি, কিন্তু পৃথিবীর সকল মানুষ ভুল করে ফেলবে এটা কি কখনো হয়? এটা কখনো হয় না। এজন্য যদি মাযহাব মানা শিরকি হতো তাহলে ইবনে হাজার আসকালানি, ইবনে নববী, ইমাম বুখারী এই জাতীয় তাদের মতো বড় বড় যত ধরনের বড় বড় কিতাব উল্লেখ করেছেন তারা প্রত্যেকেই কারো না কারো মাযহাব অনুসরণ করেছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, যদি মাযহাব আপনি অনুসরণ করতে না চান, আপনি কোরআন শরীফের এমন আয়াত আর হাদিস আছে সরাসরি আপনি এটা থেকে কি বোঝাতে চেয়েছে বুঝবেন না, বুঝবেন না। এজন্য আপনাকে একজন ইমামের অনুসরণ করতে হবে, মানে যেই ইমাম তিনি সকল মাযহাব কায়েম করেছেন এবং তার থেকে সকল কিছু সমাধান পাওয়া যায়, এমন একজনকে অনুসরণ করতে হবে। এমন একজন অনুসরণ করতে চাইলে পৃথিবীতে চারজন মানুষ আছে, এই চারজন থেকে একজনকে অনুসরণ করতে হবে। কিন্তু আপনি যদি সরাসরি এমন যোগ্যতা আপনার মধ্যে থাকে, তাহলে আপনার মধ্যে এমন যোগ্যতা যদি থাকে তাহলে আপনার মাযহাব বানার দরকার নেই। আপনি নিজেই একটা মাযহাবের প্রণেতা, আপনি নিজে মাযহাব বানান হতে পারে, কিন্তু এমন যোগ্যতা পৃথিবীর মধ্যে বর্তমানে যত আল্লামা আহমদ সুফি সাহেব যিনি মারা গিয়েছেন, এমনকি দারুল উলুম দেওবন্দ পৃথিবীর সবচেয়ে বড় কমি মাদ্রাসা, ওই মাদ্রাসার হুজুর, তারাও একটা মাযহাব মানে, তারাও নিজেদেরকে বলে না যে আমি একজন মাযহাবের ইমাম সাহেব, আমি একটা মাযহাব বানাতে পারবো, তাহলে সেখানে আপনি আর আমি কে? এই জন্য মাযহাব বানানোর সুযোগ কারো নাই। মানলে ওই চারটার মধ্যে একটা মানতে হবে, আপনার যেটা ভালো লাগে ওটাই মানতে পারেন, আর মাযহাব মানলে শিরিক না। আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন, এমনই আর প্রতি আমাদের সাথেই থাকবেন। আর মাযহাবটা কেন মানবো, মানার কারণ হলো ওই যেটা বললাম যে আপনি সরাসরি একটা কোরআন হাদিস থেকে কথা মানে স্পষ্ট করে বুঝতে পারবেন না, বোঝার জন্য একজনকে অনুসরণ করতে হবে, এই জন্য মাযহাব মানতে হবে। এমনি আপনি প্রতি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।